হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি এর আরেকটা ভিডিওতে দেখাইছিলাম অর্ধেকটা, মানে পুরো ভিডিওটা দেই নাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য। তো এটা হচ্ছে নেক্সট পার্টটা, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো জায়গাটা অনেকটাই সুন্দর ছিল, বাট সুন্দর বনের মতো না। আমি হচ্ছে সুন্দরবনে একদম মেইন ভিতরে যাই নাই, বাট বাইরে যে একটা সাইড আছে ওইটা দেখছিলাম খুলনা থেকে। আমরা হচ্ছে খুলনা বেড়াইতে গেছিলাম, তখন আমরা সুন্দরবন গেছিলাম, মানে মেইন সুন্দরবনে যাই নাই, ভিতরে যাই নাই, বাইরে যে আছে ওই সাইডটা আমরা দেখছিলাম। তো এটা হচ্ছে মেবি জাস্ট সুন্দরবনের এক সাইড বা খুলনা, এটা সুন্দরবন না। এই যে দেখুন, এখানে সবাই হচ্ছে মাছ ধরছে, মেবি ওরা হচ্ছে মেবি মাছ ধরে চলে আসতেছে এরকম অবস্থাতে। এই যে দেখুন কত সুন্দর। এখানে সবচেয়ে আমরা এনজয় যেটা করছি ওইটা হচ্ছে এই যে সমুদ্রের মধ্যে আমরা এভাবে যে স্পিড বোটের মতো যে ওইটা যে চড়ে চড়ে আমরা দেখছি পানি, মানে সৌন্দর্যগুলা ওইটাই সবচেয়ে বেশি এনজয় করছি আমরা। বাট ওইখানে এত দেখার মতো কিছু ছিল না। এই যে এই সাইডটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, মানে লাগছে। তো এই জায়গাটা হচ্ছে একদম সুন্দরবনের গাছগুলো যেরকম হয় ওইগুলা কি সুন্দর দেখছেন, মানে পানিতে গাছগুলো কিভাবে টিকে থাকে ওইগুলাই দেখতে ভালো লাগছিল। এখানে মেবি হচ্ছে এই যে নদী ভাঙছে, মাটি ভাঙা লাগে মৃত্যু পরিণত হয়েছে। এই যে দেখুন এখানে গাছগুলো কিভাবে ভেঙে পড়ছে, একদম উপলাইয়া পড়ছে। আমি যখন এই ভিডিওগুলো করতেছিলাম তখন অনেকটা ঘুম পাচ্ছিল আমি, মানে ঘুমের কারণে ভিডিওটাই সহজে মানে সুন্দর করে করতে পারতেছিলাম না, অনেক ঘুম পাইতেছিল আর অনেক ভয়ও পাইতেছিলাম যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই যে দেখুন আমি যে আগে বলছিলাম গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তো এই যে দেখুন এই গাছগুলো কিন্তু পানির মধ্যেই বেঁচে আছে। আর এই যে সবাই আমরা অনেক এনজয় করতেছিলাম, গানও বাজাইতেছিলাম। আমি গানটা স্কিপ করছি কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দিবে, আমার এরকম দুইটা ভিডিওতে এরকম কপিরাইট চলে আসছিল। আর এই জায়গাটা হচ্ছে কোনটা জানেন, এই যে আমরা আগে যে তিনমোহনার মুখে গেছিলাম ওই সাইডটা হয়ে আমরা আবার যাইতেছি, মানে আমরা এখন হচ্ছে পানি থেকে ওই সাইডটা দেখব। আর আগে হচ্ছে আমরা সোনা থেকে পানিগুলা দেখছিলাম, আর এখন পানি থেকে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এখানে তো ঢেউ ছিল প্রচুর, আর আমি ভিডিও করছিলাম যে অনেক মূর্তি ছিল আর এর মধ্যে হচ্ছে আমি স্পিড বাড়াই দিচ্ছি এর জন্য দেখতে কিছুটা এরকম হয়ে গেছে। তো আমরা প্রায় এই যে তিনমোহনার পাশে চলে আসছি, আমরা ওইখান থেকে দেখছিলাম এখানে যে বালু উঠাইতেছে, এখন আমরা প্রায় অনেকটা কাছ থেকে দেখতেছি যে বালু উঠাইতেছে। এই যে দেখুন আকাশ আর পানির যে সুন্দর একটা দৃশ্য এখন দেখা যাইতেছে, এটা খুবই ভালো লাগতেছিল আমার, তো অনেক বেশি সুন্দর লাগতেছিল এই ভিউটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে, প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।
আমরা চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করার। তো আমরা হচ্ছে চলে আসছি। এই যে দেখুন পিচ্চিটা কিভাবে ইয়ে করতেছে। এই জায়গাটা এতটা ভালো লাগে নাই, তারপরও আমরা হচ্ছে সবাই একসাথে ছিলাম যেহেতু এজন্য একটু এনজয় করছি। এই যে একে একে সবাই নেমে যাচ্ছে, আমি নেমে এসছি। এখন হচ্ছে আমি সবাইকে দেখাচ্ছি। এটার ভিতরে বসলেই হচ্ছে ঘুম চলে আসে। আমরা যে স্পিড বোটের মতো যেটার গতি দিয়ে আসছি, যাই হোক আমি এটাকে স্পিড বোটই বলতেছি, তো এটার ভিতরে বসলেই ঘুম চলে আসে। ইভেন আমি ঘুমাইছিও। আস্তে আস্তে সবাই নেমে আসছে। আমাদের কিছু মানুষ হইতেছে আবার উপরেও বসছিল। আর আমরা যাওয়ার সময় হইতেছে অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি, তার মধ্যে আবার মানে অনেকটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায় আমাদের সাথে। মানে অনেক ঢেউ ছিল, আমরা তো অনেক ভয় পেয়ে গেছিলাম যদি এটা ডুবে যায় তখন কি করবো বা উল্টে গেলে। আল্লাহর রহমতে আমরা ওই বিপদ থেকে বেঁচে যাই। তো এটা ছিল আগের একটা, মানে যখন আমরা যাইতেছিলাম তখনের কাহিনী। তো এই যে এখানে ছোট ছোট টং দোকানের মতো আছে দুইটা, আর সুন্দর ফুলের গাছ, আর একটা বড় পুকুর। তার আর দেখার মতো কিছুই ছিল না তেমন একটা। আর সামনে ছিল বসার জায়গা, ওখানে আমরা বসছিলাম। আর এখানে দেখুন অনেক মাছ, খুব সুন্দর লাগতেছিল। তা আমরা একটু মজা করি এখানে যাইয়া। দেখুন এই যে আমার ভাই একটু মজা করতে গেছে যে ধরবে মাছ, ধরা তো সম্ভব না, চলে যাবে। তো আমরা সবাই হচ্ছে ওই দিকে রওনা হচ্ছি। ওইখানে একটা বসার জায়গা আছে, তো সবাই মিলে ওখানে বসবো আমরা। যেখানে বা শাপলা ফুল আছে। লাস্টে হচ্ছে আমরা আসার আখ্যা নিতে ওই যে একটা পার দেখা যেতেছে ওইখানে আমরা, মানে আমরা একটু ভিডিও করছিলাম, প্রত্যেক ভিডিও আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। আমরা হচ্ছে এখানে বসছিলাম, আর উনি হচ্ছে কাঁকড়া মাছ, সরি এবং হয়েছে কাঁকড়া ধরছিল। সবাই আবার ভুল ধরলেন না, আমি নিজে বলে দিছি যে আমার ভুল হয়ে গেছে। এই দেখুন কাঁকড়াটা কত সুন্দর লাল টকটকে, আবার এই দুইটা মানে চোখ দুটা দেখা যেতেছে। অনেকে মনে হয় কামড় মারছিল যেভাবে উনি লাফাইতেছিলেন। এখানে হচ্ছে একটা রাস্তা গেছে, আমি যে বলছিলাম আমি খোলা থেকে সুন্দরবনের মানে ফার্স্ট যে সাইডগুলো ছিল ওইখানে দেখছিলাম, মানে কুমির টুমির হরিণ এইসব দেখছিলাম। তো এখানেও সুন্দর এরকম রাস্তা ছিল, বাট এখানে রাস্তাটা মানে অনেক সুন্দর ছিল, মানে রাউন্ড দিয়ে মানে সব কিছু দেখা গেছিলো। বাট এখানে হচ্ছে রাস্তাটা মাঝপথে শেষ হয়ে গেছে, মানে আর রাস্তা নাই দেখার মতো। এখানে হাঁটতে ভালোই লাগছিলো, আর গাছগুলো অনেক সুন্দর লাগছিল। মানে এটা যদিও সুন্দরবন না, বাট সুন্দরবনের একটু ফিলিংস আসছিল। আমরা সবাই হচ্ছে শেষ পর্যন্ত যাইয়া যাইয়া ফিরে আসছি, মানে আর রাস্তাই ছিল না এর জন্য। সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ছোট করে হলেও একটা কমেন্ট করবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল নতুন, তাই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।
এই যে উনি হচ্ছে আমার চাচু উনি জানি কি করতে চাইছিলেন ওই সময়টা আমি ভুলে গেছিলাম আর এই যে এটাকে দেখে একদম সাপের মতো লাগছিল যারা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এই যে দেখুন এখানে কতক্ষণ মানে কতগুলো পানি এখানে মেবি জমে আছে পানিগুলো তো এখানে আর রাস্তা ছিল না আমি আর ওটা ভিডিও করি নাই তো এই গাছগুলো দেখেন অনেক সুন্দর লাগছিল পরে হচ্ছে আমরা সবাই আবার ফিরে চলে আসি তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ